সভা চলাকালীন অসুস্থ কিশোরী, দ্রুত সভা শেষ করলেন মুখ্যমন্ত্রী, নিজের হাতে জল খাইয়ে কিশোরীর চিকিৎসার ব্যবস্থা গ্রহণ। এদিন আলিপুরদুয়ারে সভা চলাকালীনই হঠাৎই অসুস্থ হয়ে পড়ে কিশোরী মুস্কান। তিন দিনের সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, মঙ্গলবার আলিপুরদুয়ারে সভা ছিল মুখ্যমন্ত্রীর, সেখানে কর্মী সভা করছিলেন। তীব্র দাবদাহ উপেক্ষা করে সকাল থেকে সভাস্থলে ভিড় জমিয়েছিলেন দলীয় কর্মী সমর্থকেরা। সভা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মুস্কান পারভীন নামে এক কিশোরী। বিষয়টি লক্ষ্য করেন মুখ্যমন্ত্রী, বক্তব্য থামিয়ে দেন তিনি, অসুস্থ মুস্কানের দিকে ছুড়ে দেন জলের বোতল, দ্রুত সভা শেষও করেন, এরপর ছুটে যান মুস্কানের দিকে, নিজেই কিশোরীর চোখে মুখে জল দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেন, জল খাইয়ে দিয়ে তাকে শুশ্রূষাও করেন। সূত্রের খবর, এদিন সভাতে মুস্কান নয়, মুখ্যমন্ত্রীর সভায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন আরও দুজন, তাদের মধ্যে একজন ভর্তি হাসপাতালে। জানা গেছে আলিপুরদুয়ার বীরপাড়া এলাকার বাসিন্দা মুস্কান মায়ের সাথেই এসেছিলেন মুখ্যমন্ত্রীর সভাতে। তীব্র গরমে হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান কিশোরী। বিষয়টি বক্তব্য চলাকালীনই লক্ষ্য করেন মুখ্যমন্ত্রী, এক মুহূর্ত দেরি করেননি, বক্তব্য থামিয়ে কিশোরীর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। ঠিক কি ঘটেছিল আসুন দেখব। কি হয়েছে? অজ্ঞান হয়েছে? জল দাও, আমার কাছে জল আছে। এদিন সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কিছু নেতা রয়েছে যারা আমাকে হুমকি দিচ্ছেন, আমি উত্তরবঙ্গকে ভাগ না করলে আমাকে মেরে ফেলবে, আমি চ্যালেঞ্জ করছি, পারলে আমার দিকে বন্দুক তাক করুন। আর আগামী দিনে আমি আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ কুচবিহারের মানুষকে বলবো, কিছু নেতা কাজ নেই কর্ম নেই আমাকে ভয় দেখাচ্ছে যে উত্তরবঙ্গ না ভাগ করলে আমাকে নাকি মেরে দেবে, আমি বলি তোমার ক্ষমতা থাকলে আমার মুখে বন্দুক ঠাকাও। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে অভিযোগের সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির কিছু নেতা আছেন যারা উত্তরবঙ্গকে আলাদা করতে চাইছেন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমি রক্ত দিতেও প্রস্তুত আছি, উত্তরবঙ্গকে আলাদা করতে দেব না। বিজেপি কই কই লোগো সে কহতে হে কিয়া হাম উত্তরবঙ্গ কো আলাদ কর দেগা, হাম তো খুন দেনে কে লিয়ে তৈয়ার হে, লেকিন হাম বাংলা কো ভাগ করনে নেই দেগা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, আলিপুরদুয়ার।